গড়িয়ায় একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যুতে এবার নতুন মোড়। বাবা মাকে খুন করে আত্মঘাতী ছেলে, তদন্তে পুলিশ। গড়িয়া স্টেশনের কাছে ফ্ল্যাট থেকে স্বামী স্ত্রী ছেলের ঝুলন্ত পচা গলা দেহ উদ্ধার করা হয়। শোয়ার ঘর থেকে উদ্ধার হয় মা ছেলের ঝুলন্ত দেহ। খাবার ঘর থেকে উদ্ধার করা হয় বাবার মৃতদেহ। দুর্গন্ধ পেয়ে প্রথমেই আত্মীয়দের খবর দেয় প্রতিবেশীরা, তারপরে দরজা ভেঙে সেখানে ঘরে ঢোকে পুলিশ। সরাসরি চলে যাব পার্থ প্রতিম ঘোষ, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। পার্থ, পুলিশ কিছু বলছে নতুন কোনো তথ্য? দেখো, যে বিষয়টা সামনে এসেছে সেটা হচ্ছে ঘরের মধ্যে থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি ঠিকই, কিন্তু এই সুমন রাজ মৈত্র তার একটি সোশ্যাল মিডিয়া যে পেজ রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে গত 28 তারিখ অর্থাৎ আজ থেকে প্রায় 6 দিন আগে সেক্ষেত্রে সে কিন্তু দুপুরবেলাটা সোশ্যাল মিডিয়ায় লাইভ করে, দুটি লাইভ করে, প্রায় 21 মিনিটের ফেসবুক লাইভ করে, এবং সেখানে সে ছত্রে ছত্রে যে বিষয়টা উল্লেখ করেছে বেশ কয়েকটি কারণ সে উল্লেখ করেছে, এবং তার মধ্যে বলছেন যে বিষয়টা সেটা হচ্ছে সে হচ্ছে একটা ভিডিও ঘরে দেখছিল, এবং সেই ভিডিও যখন দেখছিল নিজেদের মধ্যে কোনো বিষয় নিয়ে আলোচনা করে, কমেন্ট করে, বাইরে থেকে, ঘরের বাইরে থেকে কেউ শুনে নেয়, এবং তার পরবর্তীকালে তার সে কিন্তু তার আতঙ্কের মধ্যে ছিল, তাকে বলা হচ্ছিল যে বাইরে বেরোলে তাকে মেরে দেওয়া হবে। এর পাশাপাশি তিনি বলছেন যে এমনও হয়েছে যে তার ঘর ভেঙে কেউ ঢুকে পড়ার চেষ্টা করছে, একটা অবসাদের মধ্যে তিনি চলে যাচ্ছেন এবং কোথায় পালাবেন সেই বিষয়েও তিনি বলছেন, এবং যে সোশ্যাল মিডিয়া যে লাইভ করেছেন তিনি সেক্ষেত্রে বলা হচ্ছে যে কোথায় পালাবো আমাকে তো সেখানেও ধরবে। এর পাশাপাশি তিনি বলছেন তার ছোট মামাকে গোটা বিষয়টা বলেছে, মা বলেছে কিছু একটা ব্যবস্থা করবো, যদিও তার ছোট মামা জানিয়েছেন এই বিষয়ে কোনো কথা তার জানা নেই বলে তিনি এখনো পর্যন্ত জানিয়েছেন। এমনকি একেবারে এই যে সোশ্যাল মিডিয়ায় যে লাইভ করে সেখানে শেষের দিকে এসে তিনি যে বিষয়টা বলছেন যে এবারে ভাবছি নিজেকে শেষ করে দেব এবং বাবা মাকেও শেষ করে ফেলতে ইচ্ছা করছে, এবং তার পরবর্তীকালে ওই 28 তারিখ দুপুরবেলা যখন তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন তখন দেখা যাচ্ছে একেবারে পিছন দিকে ওনার মা এবং বাবা তারা একেবারে ঘুমন্ত অবস্থায় রয়েছে বিছানার মধ্যে, এবং তার পরবর্তীকালে যেমনটা ওনার মামা আমাদেরকে জানিয়েছিলেন যে ওই দিন সন্ধ্যেবেলাতেও তিনি কিন্তু এসেছিলেন এবং এসে কারোর মধ্যে কোনোরকম কোনো সমস্যা করা দেখতে পাননি। এখন পুলিশ যে বিষয়টা ভাবাচ্ছে পুলিশকে, এই লাইভটা সামনে আসার পরে তাহলে কি সুমন সে নিজের মা বাবাকে খুন করে তার দেহ ঝুলিয়ে তার পরবর্তীকালে সে কি আত্মঘাতী হলো, এই প্রশ্ন কিন্তু ভাবাচ্ছে তদন্তকারীদের কাছে, এবং সেই মতো পুলিশ এখন তার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে। এর পাশাপাশি তিনি বলছেন এই সুমন তার সোশ্যাল মিডিয়া লাইভে যে মাঝে মাঝে তাকে পাগল পাগল বলছে, অনেকে অনেকের মধ্যে একটা পরিবর্তন এসছে, তাকেও বোঝাতে পারতো এমন বিষয়, একটা আতঙ্কের মধ্যে সে রয়েছে বলছে, এবং বলছেন যে অনেকেই তাকে কিন্তু ইনসাল্ট করে, এবং এই যে বিষয়গুলো সে ফেসবুকে উল্লেখ করেছে বা সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছে পুলিশ জানাচ্ছে তারাও কিন্তু সমস্ত দিকটা খতিয়ে দেখার কাজ শুরু করেছে। অর্থাৎ এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি যে জায়গায় গড়িয়াতে, সেক্ষেত্রে তিনজনের আলাদা আলাদা তিনটে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হলো, এবং সেই দেহ উদ্ধার ঘরের পরে এই যে দেহ উদ্ধার হয় তার পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় যে দুটি লাইভ করে সেই লাইভ থেকে কিন্তু একাধিক নতুন বিষয় উঠে আসছে। পুলিশ জানাচ্ছে সমস্ত বিষয়গুলোই তারা এখন খতিয়ে দেখার কাজ সেটা শুরু করেছে। দেবস্মিতা, ধন্যবাদ পার্থ।